অন্য সব রবিবারের মতো আবার আপনাদের কাছে চলে এলাম একটি গল্প নিয়ে। না না, আজকে নতুন কোনো গল্প না, আগের দিনের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের পোড়াকুনির প্রেতিনীর সেকেন্ড পার্ট নিয়ে আজ চলে এসেছি। এই গল্পটির প্রথম ভাগটি যদি আপনারা না শুনে থাকেন তাহলে উপরে আই বাটন ট্যাপ করে একটু শুনে নিয়ে তারপর এই সেকেন্ড পার্টটি শুনলে ভালো হয়, তাহলে আপনাদের গল্পটি বুঝতে সুবিধে হবে। কি তাড়াতাড়ি একটা সপ্তাহ চলে গেল না, মনে হচ্ছে এই তো সেদিন আপনাদের সাথে কথা হলো। লেখক সম্পর্কে আগেই বলেছি, ইনি রহস্য ও ভৌতিক গল্পের জন্য বিখ্যাত। এই পোড়াকুনির প্রেতিনী গল্পটি এনার একটি অদ্ভুত সৃষ্টি, যেখানে গোয়েন্দা চরিত্রও আছে, অন্যদিকে একটা ভৌতিক পরিবেশ। আজকের গল্পে জয়ন্ত ও কর্নেলের ভূমিকায় আমি সাথী গুহ, যদুবাবু তার ভাই রুদ্রবাবু ও চাকর দর্শরথের ভূমিকায় অর্ক গুহ, পান্নাবাবুর ভূমিকায় শ্রী অভিজিৎ গুহ, যদুবাবুর মেয়ে পিঙ্কির ভূমিকায় আমাদের নতুন শিল্পী নন্দিতা লাল। শুরু করছি আজকের দ্বিতীয় ভাগ পোড়াকুনির প্রেতিনী। রিভলভার বের করলাম, তাকে তাক করে ট্রিগারে চাপ দিলাম, কিন্তু আশ্চর্য গুলি বের হলো না। ওহ, তখনই মনে পড়ে গেল রিভলভার অটোমেটিক বলে গুলি ভরে রাখিনি, কারণ দৈবাৎ গুলি ছুটে যাওয়ার ভয় থাকে। ততক্ষণে চুরাইলটা কাছে এসে পড়েছে, পকেট থেকে গুলি বার করতে গিয়ে টর্চটা হাত থেকে পড়ে গেল, নিভেও গেল। কয়েক পা পিছিয়ে গুলি ভরে ট্রিগারে চাপ দিলাম, রিভলভার গর্জে উঠল। পরপর দুটো গুলি ছোঁড়ার পর চুরাইলের চিৎকার থেমে গেল। মারা পড়েছে নাকি? সাহসী হয়ে পা বাড়াচ্ছি এমন সময় হঠাৎ শিশের শব্দ। ঠিক তখনই কর্নেলও ডাক দিলেন, জয়ন্ত জয়ন্ত। টর্চটা তুলে জেলে নিরাশ হলাম, কোথাও গুলিবিদ্ধ চুরাইল পড়ে নেই। কর্নেল বললেন, পেতনিকে কখনো গুলি করে মারা যায় না ডার্লিং। আরও বললেন, খনির মধ্যে কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এই তল্লাটে ঘুরে বেড়ানো খনির প্রেতিনীর পছন্দ নয়। কর্নেলের কথায় জবাবে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না। কর্নেল টর্চের আলোয় এক টুকরো লাল ছেঁড়া কাপড় দেখিয়ে বললেন, যে আমায় ধাক্কা মারল গুহার ভিতরে তার পরনের এক টুকরো কাপড় আমার হাতে থেকে গেছে। ফেরার পথে দেখি যদুবাবুর ভাই রুদ্রবাবু একটা পাথরের উপর বসে পা ঝুলিয়ে আছেন। কর্নেল বললেন, আসুন, বাড়ি যাবেন না? না। আহা, খামোখা বাড়ির লোকের উপর রাগ করে কি হবে রুদ্রবাবু? তাছাড়া এখানে অন্ধকারে বসে থাকা বিপজ্জনক, একটু আগে আপনি কি চুরাইলের ডাক শোনেননি? জন্মসেই আপনাদের ভালো মানুষই করতে হবে না, নিজেদের মাথা বাঁচান আগে, তারপর আমাকে কথা বলতে আসবে। কর্নেল বললেন, চলো জয়ন্ত, রুদ্রবাবু ভীষণ চটে আছেন মনে হয়। ফেরার পথে দেখি দশরথ লণ্ঠন নিয়ে আমাদের খুঁজতে বেরিয়েছে। বাড়িতে যদুবাবুও খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। কর্নেল তাকে প্রশ্ন করে রুদ্রবাবুর রাগের কারণ জানলেন। মা করুণাময়ীর কাছে তাদের একটা পুরনো খনির দলিল আছে, রুদ্রবাবু নাকি ওই দলিলটা আজ চুরি করেছেন। এটি একটি আনরেজিস্টার্ড খনির দলিল। যদুবাবুর বাবার সাথে খনি ব্যবসায় নন্দলাল ওঝা নামে এক ব্যক্তি পার্টনার ছিলেন। নন্দবাবু নিজের একার নামে একটা পোড়া খনি কিনেছিলেন হঠাৎই। তার বাবার মাথায় কি যে ভূত চাপল কে জানে, নন্দবাবু সেই পোড়া খনি কিনতে চাইলেন। নন্দবাবু কিছুতেই বেচতে রাজি নন, পরে 50,000 টাকা দাম হাঁকলেন। কিন্তু আশ্চর্য, নন্দবাবুর কাছে ওই টাকা দিয়েই বাবা খনিটা কিনতে চাইলেন। যেদিন রেজিস্ট্রি ছিল তার আগের দিন রাতে ভেদভূমি হয়ে নন্দবাবু মারা যান, দলিল রেজিস্ট্রি হলো না। কিন্তু এই দলিল যে রুদ্রবাবু কেন চুরি করেছেন তাতে কোনো সন্দেহ নেই, তবুও এই চুরির কারণটা কিন্তু জানা গেল না। সে বারবার কিন্তু এই দলিল তার মার কাছে চাইত। কর্নেল যদুবাবুর কাছে জানতে চেয়েছিলেন নন্দবাবুর কোনো সন্তান আছে কিনা। নন্দবাবু ছিলেন উড়নচণ্ডী লোক, বেশি বয়সে বিয়ে করেছিলেন, যতদূর জানি তার কোনো ছেলে পুলে নেই, আর পিস্তুত না মাস্তুত দাদা ছিল। তিনি বছর আষ্টেক নিরুদ্দেশ, তার নাম পান্নাবাবু। কর্নেল বললেন,
সেই পোড়া খনি কোথায় আপনি জানেন? না। এতক্ষণে বললাম, পোড়া খনির মধ্যে কোনো দামি জিনিস লুকিয়ে নেই তো? এই ধরুন গুপ্তধন। ঠিক ঠিক, কি আশ্চর্য, এই কথা তো আমার মাথায় আসেনি। কেন যে জমিটার সীমানা টুকে রাখি। ঠিক সেই সময় বাইরে ধূপধাপ শব্দ। কে? কে? রাম, এটা খুন। হন্তদন্ত হয়ে বেরিয়ে দেখি রুদ্রবাবু পড়ে আছেন, তার গলার কাছে ক্ষত চিহ্ন, রক্তে ভেসে যাচ্ছে। রুদ্র, রুদ্র! কর্নেল বললেন, রুদ্রবাবু আপনাকে কে মেরেছে? বিশ্বাসঘাতক। হঠাৎই তার শরীর স্থির হয়ে গেল, তারপরেই হঠাৎ শোনা গেল চুড়েইলের ডাক। রাতে কারোরই ভালো ঘুম হয়নি, পুলিশ এসে লাশ মর্গে চালান দিয়েছে, কর্নেলকে তারা মোটেই পাত্তা দেয়নি। ইন্সপেক্টর পোড়াখনির ওখানে রক্তমাখা একটা 100 টাকার নোটের বান্ডিল খুঁজে পেয়েছেন, ছিনতাই করে পালাবার সময় খুনির হাত থেকে পড়ে গেছে, এটাই তাদের বক্তব্য। কর্নেল একটু চুপ করে থেকে বললেন, হয়তো টাকাগুলো খুনির, অর্থাৎ রুদ্রবাবুর দলিলটি চুরি করে তাকে বেচতে গিয়েছিল, খুনি দলিল প্রথমে পড়ে, পরে টাকাও হাতিয়ে নিয়ে পালায়। এরপর আমি ও কর্নেল পাণ্ডেজি ও মিশ্রিজি, অর্থাৎ যারা আগে চুড়েইলের হাতে খুন হয়েছিল, তাদের খবর দিতে তাদের ব্যবসার জায়গায় পৌঁছলাম। পাণ্ডেজির জামাই মোহনবাবুর কাছ থেকে জানা গেল মিশ্রিজি পাণ্ডেজির কাছে কাজ করতেন। প্রথম ব্যক্তি যিনি রুদ্রবাবু, তার পাণ্ডেজির কাছে 3,000 টাকা ধার ছিল। দ্বিতীয় ব্যক্তি একজন যার নাম কিন্তু পাওয়া যায়নি। আরও একটি খাতা খুঁজে জানা যায় তার নাম পান্নাবাবু। এই পান্নাবাবুর কিন্তু পাণ্ডেজির কাছে অনেক টাকাই ধার ছিল, সেটা এখন সুদে আসলে 1,85,000-এর কাছে পৌঁছে গেছে। এই হিসেবটা পাওয়ার পর মোহনবাবু অবাক হয়ে রইলেন, কারণ পান্নালাল ওঝা তো সেই ব্যক্তি যিনি বহু দিন ধরে নিরুদ্দেশ। ফেরার পথে কর্নেল এক জায়গায় থমকে দাঁড়ালেন, আরে সাধু বাবা যে! দেখলাম লাল কাপড় পরা সাধু বাবা পিঙ্কির কুকুরের সাথে যেন লুকোচুরি খেলছে, আবার পাথর ছুঁড়েও মারছেন। কর্নেল শীষ দিতেই কুকি আমাদের কাছে চলে এল, দেখলাম তার মুখে একটা হ্যান্ডব্যাগ। কর্নেল হ্যান্ডব্যাগটি ছাড়িয়ে নিলেন, তারপর সাধু বাবাকে ধরার চেষ্টা করতেই সাধু বাবা একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে একটা বিরাট গর্ত পেলাম, যেখানে যা দৃশ্য দেখলাম তা এত অদ্ভুত যে চিন্তা করা যায় না। গর্তের ভেতর বেচারি পিঙ্কির হাত মুখ বেঁধে সাধু বাবা তাকে একটা লাল কাপড় দিয়ে তার হাত ও মুখ বেঁধে তাকে আটকে রেখেছে, তার পা বাঁধা লতা দিয়ে। কর্নেল ছুরি দিয়ে তার বাঁধন কেটে দিলেন, বললেন, আমরা এদিকে না এলে কি সাংঘাতিক ব্যাপার হতো তুমি বুঝতে পারছো জয়ন্ত? পিঙ্কি কিন্তু মোটেই ঘাবড়ায়নি, দিব্যি উঠে দাঁড়ালো, তারপর কুকিকে কোলে তুলে দুবার তার গালে চড় মারল। যদি আর কখনো গুহায় ঢুকিস তোকে মেরেই ফেলবো বলে দিচ্ছি। কর্নেল পিঙ্কির কাঁধে হাত রেখে বললেন, তোমাকে সাধু বাবা বেঁধে রেখেছিল কেন পিঙ্কি? কুকি সাধু বাবার ব্যাগ নিয়ে এসেছিল গুহার ভেতর থেকে, সাধুর বাবার ওর পিছনে পেছনে এসে বলল, পিঙ্কি তোর কুকুর আমার ব্যাগ চুরি করেছে। আমি বললাম কি, সাধু বাবা তুমি পারো তো ওর কাছ থেকে নিয়ে নাও। এখন সাধু বাবা রেগে গেছে, চোখ কটমট করে বলল, তোকে চুড়েল দিয়ে খাওয়াবো, তারপর আমাকে বেঁধে দিল। বললাম, তুমি বাধা দাওনি কেন? সাধু বাবার সাথে আমার খুব ভাবছে, রোজ দেখা হয়, কত গল্প বলে, আমার সঙ্গে তো যোগ করেছে সাধু বাবা। কর্নেল গম্ভীর মুখে বললেন, যোগ নয় পিঙ্কি, সাধু বাবা তোমায় সত্যি চুড়েলের সামনে ঠেলে দিত। যা!
হঠাৎ চারদিক থেকে পাথর ছোঁড়া শুরু হলো। বুঝলাম সাধু বাবা ছুঁচ্ছেন, সবাই বাড়ির দিকে দৌড়লাম। সাধু বাবার হ্যান্ডব্যাগ খুলে নন্দবাবুর পোড়া খনির দলিল পাওয়া গেল, আর বেরোলো পাণ্ডেজির কাছে একটা হ্যান্ড নোট, যাতে কিন্তু ওই পান্নাবাবুর কাছে ধারের বিষয়টি লেখা। তাহলে পোড়া খনি সাধু বাবাই দেখছে পান্নালাল ওঝা। দুপুরে কর্নেল যদুবাবুকে বলে দিলেন পিঙ্কি সেদিন যেন একদম বাড়ি থেকে না বেরোয়। তারপর দশরথকে ভিতরে ডেকে চুপি চুপি কি যেন বললেন। তারপর পিঙ্কিকে নিয়ে সাধু বাবার গুহার দিকে রওনা হলেন, সাথে কুকিকেও নিলেন। এরপর কুকিকে দিয়ে ব্যাগটি নাকি তিনি ফেরত দিতে চান। উনি যেটি কি করতে চাইছেন তা বুঝতে পারছিলাম না। সন্ধ্যাবেলা দশরথ ফিরে এলো এক বোঝা খড় নিয়ে। দশরথ খড় ও দড়ি দিয়ে একটা মুন্ডুকাটা মানুষের লাশ বানিয়ে দিল। কর্নেল ব্যাগ থেকে প্যান্ট শার্ট বের করে সেই মুন্ডুকাটা মূর্তিটিকে পরিয়ে দিল। তারপর গলার উপর সেই কাটা মুন্ডুটি চেপে বসিয়ে দিলেন। দিতেই মূর্তিটি অদ্ভুতভাবে অবিকল কর্নেল নীলাদ্রি সরকারে পরিণত হল। খামোকা চেষ্টা করা, লোকটা খুব খোঁড়েল বলে মনে হয় জয়ন্তবাবু। আমার বহুত ডর লাগছে বড়া বাবু, আবার না কিছু গড়বড় হয়ে যায়। অন্ধকার জমে এলো। কর্নেল দশরথের থেকে ডামিটি বাগানে রাখলেন আর সকলকে বাড়ির ভেতরে চলে যেতে বললেন। শুধু আমরা দুজন বাগানে একটা ঝোপের মধ্যে লুকিয়ে রইলাম। আমাকে টেনে বসিয়ে দিয়ে কর্নেল ফিসফিস করে বললেন, যে কোনো সময় চুরাইলের আবির্ভাব হবে ডার্লিং, যেন ভয় পেও না। বাড়ির বাইরের আলোগুলি নিভে গেল, অন্ধকার রাতটা ক্রমশ বিভীষিকায় আসন্ন হয়ে গেল। ঝিম মেরে আছে যেন, মাঝে মাঝে কুকির ডাক শোনা যাচ্ছে। হঠাৎ চুরাইলের ডাক, আজকে চিৎকার যেন আরো ভয়াবহ, ভয়ঙ্কর, অমানসিক। এই চিৎকার মনে হয় যেন বুকের ভেতর স্পন্দন থেমে যাবে। হঠাৎই কাশির শব্দ। আপনি কোম্পানির প্রতিনিধি? হ্যাঁ, আশা করি আমার চিঠি পেয়েছেন। আমার পাশে বসে কর্নেল কথা বলছেন, আর মনে হচ্ছে বাগানের মূর্তিটি কথা বলছে। অর্থাৎ কর্নেল ভেন্ট্রিলোকুইজম জানেন? কিন্তু বিশ্বাসঘাতকতার শাস্তি মৃত্যু জানেন তো? মানে? মানে এখনি বুঝিয়ে দিচ্ছি, তোমাকে আমি চিনতে পেরেছি, মরার আগে সেটা জেনে নাও। অমনি চুরাইল বিকট চিৎকার করে উঠল। কর্নেল উঠে পড়লেন, টর্চ জ্বাললেন, আমিও টর্চ জ্বাললাম। সেই আলোয় দেখলাম ভয়ঙ্কর তেতিনি কর্নেলের ডামির ওপর ঝুঁকে পড়ে গলায় কামড় বসিয়েছে। সাধু বাবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ অফিসার আর কনস্টেবলরা দৌড়ে এলো। এদিকে প্রীতিনি ফড়ফড় করে খড় আর কাপড় ছিঁড়ছে, রক্ত না পেয়ে খেপে গেছে। কর্নেল তার মুখে টর্চ ফেললেন। বিকট গর্জে উঠল প্রীতিনি, বিকট গর্জে উঠল কর্নেলের রিভলভারও। নেতিয়ে পড়ল প্রীতিনি, একবার নড়ে তারপর একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়ল। কর্নেল কাছে গিয়ে মাথার চুল টান দিতেই দেখা গেল স্ত্রীলোকের বেশে শাখা পলা পরা একটা ভালু। উহ, পান্নাবাবু তাকে রক্ত খাইয়ে রক্ত লোভী করে তুলেছেন। ততক্ষণে বাড়ির সব আলো জ্বলে উঠেছে, কুকি চেঁচাচ্ছে ভেতরে। আমি বললাম, ভেন্ট্রিলোকুইজম কবে শিখলেন? কর্নেল বললেন, কলকাতায় এক বিখ্যাত হরবোলার কাছে শিখেছি, সম্প্রতি শিখেছি ডার্লিং। বিকেলে হ্যান্ডব্যাগ ফেরত দেওয়ার সময় একটা চিঠি পাঠিয়েছিলাম, তাতে লিখেছিলাম আমি কোম্পানির প্রতিনিধি, ভদ্রলোক আমার চালাকি ধরে ফেলেছেন। আমি বললাম, কোম্পানি বলতে কি বলছেন আপনি? তখন কর্নেল বললেন, এই যে খনিটি, এর মধ্যে কোনো মেটাল পাওয়া যায় বলে একটি কোম্পানির সাথে সাধু বাবা অর্থাৎ পান্নালাল বাবু যোগাযোগ করেছিলেন। সেই কোম্পানিরই এসে এই খনিটি দেখার কথা,
এবং সাধু বাবাকে অনেক টাকা দিয়ে এই খনিটি হ্যান্ড ওভার নেওয়ার কথা। এই জন্যেই সাধু বাবা রুদ্রবাবুর কাছ থেকে দলিলটি চেয়েছিলেন, কিন্তু রুদ্রবাবুকে টাকা দিতেও সাধু বাবা রাজি ছিলেন না। তাই রুদ্রবাবুকে সাধু বাবা অর্থাৎ পান্নালাল বাবু এই প্রেতিনীকে দিয়ে খুন করিয়েছেন। কলকাতা টিএন গুপ্তার দোকানে কেন গিয়েছিলেন? কলকাতা টিএন গুপ্তার দোকানে গিয়েছিলাম জানতে যে কেউ এর মধ্যে ভালুকের কোনো কিছু কিনতে এসেছে কিনা। তখন গিয়ে জানতে পারলাম এই দোকানে নয় কিন্তু অন্য একটি দোকানে একজন ব্যক্তি ভালুকের খেলা দেখাবে বলে তার মাথার চুল, ফাঁকা পলা, শাড়ি ইত্যাদি কিনেছে। সন্ধেবেলা যখন সবাই এক জায়গায় বসেছিলাম তখন কর্নেল হঠাৎ আমাকে বললেন, চলো একবার দেখে আসি বাগানে ভালুকটি পড়ে আছে এখনো। আমি অন্ধকারে পা বাড়াতে গিয়ে কেমন যেন অস্বস্তি হলো, থেমে গেলাম, বসেও পড়লাম। তাই দেখে কর্নেল হো হো করে হাসলেন। এই গল্পটি কেমন লাগলো? একদিকে রহস্য রোমাঞ্চ, অন্যদিকে গোয়েন্দা কাহিনী, অন্যদিকে ভৌতিক পরিবেশে মেলানো মেশানো একটি দারুণ গল্প। আবার আসবো আরেকটি রবিবার আপনাদের সামনে, আপনাদের কাছে আরও একটি নতুন গল্প নিয়ে। আমাকে একটু শুনবেন, একটু ফলো করবেন, একটু লাইক দেবেন, আর যদি খুব ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে চলি